হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো ভালো আছি বলতে আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি একটু কেমন কেমন লাগছে আমাকে। তো আমার শরীরটা ঠিকঠাক ভালো নেই, তো ঠিক আছে। তো তাও তোমাদেরকে ব্লগ দেওয়াটা আমার দরকার, তো সেই জন্য আমি ব্লগ করছি। তো আজকের হচ্ছে আমাদের বাড়িতে, আমার বড় ঘরে আছে, তো আজকে অনেক কিছু রান্না হচ্ছে। অনেক কিছু বলছে খুব কিছু নয়, তো আজকের এই ফার্স্ট টাইম আমি শুক্তো বানাবো। তো কেমন হবে আমি জানি না, কখনো করিনি, এই ফার্স্ট টাইম করব। তো দিদিকে জিজ্ঞেস করেছি, আমার মাকে জিজ্ঞেস করেছি, শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছি, ফোনে দেখেছি। তো তাও ভাবছি যে কেমন হবে কেমন হবে, জন্য সব সবজি কিনে এনেছি। তো দেখা যাক কেমন হয়, তোমাদেরও দেখাবো কেমন করি। তো সকালবেলা উঠেছি, তো এবারে সকালে উঠে কী খাবো কী খাবো ঠিক করি, তো তাই ভাবলাম একটু কফি করি। অনেক দিন খাইনি কফি, খেলে আমার প্রচণ্ড অ্যাসিড হয়ে যায়, তো খাই না কোনো দিন। তো মানে খাই, আমার নিচে যে টুসিদি আছে, তো টুসিদি বানায়, খুব সুন্দর কফি করে। উনি মানে রান্না করে না সব সময়, কিন্তু যখনই করে এত দুর্দান্ত রান্না করে, তো ধারণার বাইরে, খুব সুন্দর রান্না করে। আর কফি আর চা তো একদম এইরকম বানায়, দারুণ সুন্দর একদম চুমুট। তো দেখা যাক কত দূর কী করতে পারি। তো চলো ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে ভিডিওটা শুরু করব আমার কফি দিয়ে। আমার হচ্ছে শুক্তো মানে রান্না বান্না করার জন্য সব কাটাকুটি হয়ে গেছে, তোমাদের দেখাই। এই যে এখানটাই, এটা হচ্ছে শুক্তোর জন্য, এটা মাংস তরকারি আর চাটনির জন্য। শুক্তোর জন্য নিয়েছি হচ্ছে উচ্ছে, আছে এমনি নর্মাল আলু, আর এটা কি কাঁচকলা আছে, লাল আলু আছে, মানে যেটা মিষ্টি আলু বলে, তারপরে আছে হচ্ছে সজনে ডাঁটা আর বেগুন, আর মাংস, আর ওটা হচ্ছে আমের চাটনি করবো, তাই আম কেটে রেখেছি। আর মাংসের মাংসের জন্য তো পেঁয়াজ আদা রসুন আলু এসব নেওয়া হয়ে গেছে। তো ভাত হয়ে গেছে, আমি কড়া বসিয়ে দিয়েছি, এবারে করে নিই, আগে শুক্তোটা করে নেব। তো গ্যাসের মধ্যে কড়া দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা একটু অল্প করে দিয়ে একটু ভেজে নেব। তো পাঁচ ফোড়নের সঙ্গে একটু দেবো রাঁধুনি, রাঁধুনিটা নাকি শুক্তোতে দিলে খুব ভালো হয়, সেন্টটাও খুব সুন্দর হয়, তো সেই জন্য দিলাম। তো অল্প করে একটু রাঁধুনি দেবো, বেশি দিতে দেবো না, অল্পই দেব। দিয়ে এটাকে একটুখানি ভেজে 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 করে নেবো। ভেজে নিয়ে লাস্টে এটাকে একটু মানে গুঁড়ো করে নেবো, গুঁড়ো করে রেখে দেবো। তো লাস্টে এটাকে শুক্তোর মধ্যে অ্যাড করা হবে। তো চলো একটু ভেজে নিই। তো ভাজো ভাজো ভাজো, ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে কুচুর ছুচুর করে নাড়িয়ে নিতে হবে কড়ার গায়ে। তো এবারে দিয়ে দেব এর মধ্যে সবজি। সবজি বলতে প্রথমে দেব উচ্ছা, প্রথমে উচ্ছাটা ভাইজা লইব। তো উচ্ছেটা কেন একটু ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নিলে কেমন হবে, তিতোটা থাকে না বেশি, তো তিতো হলে আমার একদম ভালো লাগে না, ওই জন্য যাতে তিতো না হয় সেই জন্য একটু কড়া করে ভেজে নেব, কড়ার মধ্যে কড়া করে ভেজে নেব। তো উচ্ছেটা ভেজে নিই, এর মধ্যে এবারে দিয়ে দেব বেগুন, বেঙ্গান দিয়ে দেবো, বেঙ্গান। তো এর মধ্যে বেগুনটা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি, তার মধ্যে এবারে ওই যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন, তারপরে আছে তেজপাতা, তারপর আছে লঙ্কা। লঙ্কাটা গোটা দেওয়া হয়ে গেল, কাটা হয়নি। তো এবারে এটাকে একটু কাটি, চলো খুন্তিটা দেব, দিয়ে একে একদম আধখানা করে দেব। কাটো কাটো কাটো, চাপ ও চাপ, জোরে জোরে চাপ চাপ চাপ, কাট কাট কাট, কাটে আর নেই, কি হ্যাঁকাতে লঙ্কারি বাবা, কাট। এই কেটেছি, ভালো করে নিয়ে নিই, এর মধ্যে তুলে দেব যেগুলো সবজি ছিল, আদার্স যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দেব, মানে মিষ্টি আলু, এমনি আলু, সরষে ডাঁটা, কাঁচকলা, ভালো করে নাড়িয়া লইব। তারপরে দিতে হইব কি দেব এর মধ্যে, এর মধ্যে বড়িটা দেব, বড়ি আগে আমি ভাজতে ভুলে গেছি, সেই জন্য এটাকে ভেজে নিলাম আগে, মানে সাইডে একটা ননস্টিকে ভেজে নিয়েছি।
তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা অল্প করে, তারপর দিয়ে দিয়েছি সর্ষে বাটা অল্প করে। তো এরপরে এর মধ্যে নুনটা দিয়েছিলাম, নুনটা দেখানো হয়নি দিয়েছি আমি। তো এবারে ভালো করে নেড়ে নেব, নাড়ি 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 নাড়ি। তো নেড়ে 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 হাত ব্যথা হয়ে যাচ্ছে, এই এত নাড়ার চোট, আমার কড়া থেকে একটা সস নাড়াটা বেরিয়ে চলে গেল। তো যাই হোক, এর মধ্যে এবারে উচ্ছে আর বেগুনটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেবো বড়ি। বড়িটা একটু বেশি হয়ে গেছে, থাক, ফার্স্ট টাইম তো একটু কম বেশি হয়েই যায়। তো ভালো করে নেড়ে নেবো বড়িটাকে সব সবজিগুলোকে একসাথে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে কী দেব, কি 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 এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধ আর জল একটু মিশিয়ে রেখে দিয়েছিলাম, তো দিয়ে দিলাম। আমি খালি ভয় পাচ্ছিলাম ঠাকুর দুধটা কেটে না যায়, তো ঠাকুরের ইচ্ছায় দুধটা কাটেনি। তো কলাও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে হালকা একটু ফুটিয়ে নেব, নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো একটু ঘি। তো ঘিটা যখন অ্যাড করা হচ্ছিল তখন ভিডিওটা বাই এনি চান্স করা হয়নি। তো এবারের মধ্যে যে ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটুখানি নেড়ে ছেড়ে দেখে নিই ঠিকঠাক হলো কি না। তো জলটা একটু কম হয়ে গেছে, ঠিক আছে, ওই যে বললাম না ফার্স্ট টাইম, তো একটু এদিক ওদিক হবে। তো ঠিক আছে, এটাকে হালকা একটু ঢাকা দিয়ে করে নিই, ভালো করে হয়ে এসছে, একটু ঢাকা দিয়ে নেব। ব্যাস নামিয়ে নিয়েছি, দেখো আমাদের শুক্তো চলে এসো, সবাই খাবে, এসো শুক্তা শুক্তা শুক্তা। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, শুক্তো রান্নাটা তোমাদের দেখালাম, কিন্তু তারপর আর কী হয়েছে তো দেখানোই হলো না, এত খিদে পেয়েছে দুজনের, কোনো রকমে চান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আমি যেখানেই যাই, তো আমাদের তারপর হয়েছিল কি, চাটনি হয়েছিল আর মাংস হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর বিকেলবেলা আমরা হচ্ছে একটু বেরোবো, কারণ আমার একটা বান্ধবী তার হচ্ছে ফ্রিজ কিনবে, তো আমরা যেখান থেকে কিনেছিলাম ও সেখান থেকে কিনবে, তো সেই জন্য ও আসবে আর আমরা দুজনে এদিক থেকে যাবো, তো অ্যাক্রোপলিসের ওখানে গ্রেট স্ট্যান্ডে যাবো। তো আমরা এখন তরমুজ খাবো, তরমুজ কেটে নিয়েছি ছোটো 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 টুকরো করে নিয়েছি, আর এর মধ্যে দেওয়া হবে জলজিরা, এটা হচ্ছে এভারেস্টের জলজিরা, হেভি খেতে, তো এটা দেওয়া হবে এর মধ্যে। তো দিয়ে দিই, হাওয়ায় উড়ে যাচ্ছে। তো আমরা চলে এসেছি অ্যাক্রোপলিসের ফ্রিজের সব কাজকর্ম সেরে চলে এসেছি, আর অ্যাক্রোপলিসটা দেখো কত সুন্দর সাজিয়েছে, নববর্ষের জন্য সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে। তো হালকা অল্প ঘুরেছি, বেশি ঘুরিনি। তো এবার আমরা ফুড কোর্টে এসেছি, কিন্তু ভিডিও বানাচ্ছি, এত হাসি পাচ্ছে আর কিছু বলতে পারছি না, হা হা হা। রাত হয়ে গেছিল বলে আর করা হয়নি ভিডিওটা, তো এখন সকাল হয়ে গেছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো বাইরে গিয়ে অত বেশি ভিডিও করতে পারিনি, তো সবাই ছিল আর জানোই তুমি বাইরে একদমই কথা বলতে পারি না, তো সেই জন্য জাস্ট এমনি জাস্ট ক্যামেরাটা একটুখানি ঘুরিয়ে নিয়েছি, আর কিছুই না। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন প্রেস করে দিও, যাতে যখন আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সেটা দেখে নিতে পারো। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।